ভিউয়ার্স, আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার আজকে আমি ইউএমএল নিয়ে কাজ করব। তো আমরা একটা প্রিভিয়াস একটা ভিডিওতে হাতে কিভাবে একটা ইউএমএল ড্রায়াগ্রাম তৈরি করতে হয় সেটা হাতের মাধ্যমে একটা আমার অর্থাৎ আমার হার্ড কপিতে কীভাবে কাজ করেছি, আজকে আমরা নেট বিনে কীভাবে ইউএমএল কাজ করতে হয় আর সাথে কীভাবে ইউএমএলটা সেট করতে হয় নেট বিনে সেটা আজকে দেখাবো। তো প্রথমে আমি একটু বলি রাখি, সাপোজ আপনি নেট বিন আমি অলরেডি করে রান করে রেখেছি। হ্যাঁ, তো এই অবস্থা আছে অলরেডি আমাদের, আমরা যখন ওপেন করি নেট বিন, যখন আইডিই 8.2 যখন আমরা রান করি তাহলে ঠিক স্টার্টিংটা এভাবে আসে। কিন্তু আমরা আমার প্রিভিয়াস ভিডিওতে একটা ইউএমএল নিয়ে আমি কাজ করেছিলাম, ওটা হাতে কীভাবে ইউএমএলটা সেট করতে হয়, ড্রায়াগ্রাম তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমার টার্গেট হলো এই যে ইউএমএল কীভাবে নেট বিনে কাজ করতে হয় আর কীভাবে এটাকে সেট আপ করতে হয় সেটা আমি দেখাবো। তো দেখুন, প্রথমে আপনাকে শুরু থেকে নেটে যাবেন, আমি অলরেডি করে ফেলেছি সময় যাতে কম লাগে। তো অলরেডি এখানে আপনি শুধু কিছু লিখতে হবে না, হ্যাঁ আমি যখন আপনি নেট বিন যেটা চালাচ্ছেন সেটাই আপনি দিতে পারেন, ইউএমএল প্লাগ ইন নেট বিন 8.0 অথবা 8.2 এক্সেপ্টা, যখন এই সাইটে আপনি যেতে পারেন, এখান থেকে পেয়ে যাবেন ইজি ইউএমএল নেট বিন প্লাগ ইন ডিটেল। এখন দেখতে পাচ্ছেন এখানে ভার্সন অ্যাভেলেবেল 8.2, 8.1, 8.0, যার যেটা নেট বিন সেট আপ করেছিলেন সেটার উপরে আপনি নাম নিতে পারেন। তো আমি যেহেতু আমার এটা নেট বিন 8.2, সেক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করে ফেলেছি। তো ডাউনলোড করার পরে ফাইলটা এইভাবে আসবে, দেখুন। আচ্ছা হ্যাঁ, এভাবে আপনি ডাউনলোড দিতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই ধরনের একটা নাম্বার আসবে, এটা ডাউনলোড, তাহলে জিপ ফাইল থাকবে, আপনি এটাকে জিপ ফাইল করে, জিপ ফাইল নর্মাল ফাইল অলরেডি এভাবে আসবে, এভাবে সব নর্মাল ফাইল তৈরি করবেন, জিপ ফাইল থেকে বের করে নিয়ে আসবেন। হ্যাঁ, এইগুলো আসবে, এগুলো প্লাগ ইনটা আপনার আসবে। তো আপনি লাইসেন্সটা ছাড়া বাকি সবগুলা ইউএমএলে প্লাগ ইনে সব সেট করবেন, বাট কীভাবে করবেন এবার আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আপনি নেট বিন চালু করলেন, তার পরবর্তীতে আপনি পরবর্তীতে আপনি টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলস টুলসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনি জানার প্রয়োজন নাই, আপনি সরাসরি আপনার প্লাগ ইনে চলে আসবেন, প্লাগ ইন বাটনে চলে আসবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা একটা বক্স অলরেডি চলে আসছে, তো সেখান থেকে এখানে অ্যাভেলেবল প্লাগ ইন থাকতে পারে, যদি এখান থেকে পেয়ে যান সেখান থেকেও আপনি নিতে পারেন, ক্লিক করে ইনস্টল দিতে পারেন, অথবা এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি ডাউনলোড করিয়ে নেট থেকে নিয়ে তারপর এটা সেট আপ করতে পারি। তো যখন ডাউনলোডে এসে এখানে ডাউনলোড ক্লিক করবেন, এখানে এসে দেখবেন যে অ্যাড প্লাগ ইন, মানে অ্যাড করা প্লাগ ইনগুলো অ্যাড করবেন। তো অ্যাড কর এখানে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে, তো অলরেডি ওই আপনি যে ফাইলটি সিলেক্ট করবেন ওই ফাইলগুলো আসবে, তখন আপনার লাইসেন্স ছাড়া বাকি সবগুলো নিয়ে ওপেন দিলে হয়ে যাবে, ওপেন দিলে সরাসরি এখানে চলে আসবে, তখন সেট আপ করে দিলে হয়ে যাবে। যেহেতু আমারটা করা ছিল সেক্ষেত্রে আমি আচ্ছা তারপর আমি একটু দেখিয়ে দিই, আমি ওকে পর্যন্ত যাচ্ছি না, বাট
হ্যাঁ, আশা করি আপনারা পারবেন, ট্রাই করবেন, তারপরে একটা ইয়ে আসবে, ওকে দিলে হয়ে যাবে। তো এটা যেহেতু আমার করা ছিল সেক্ষেত্রে আমি করিনি সেকেন্ডবার, বাট আমার মনে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবভিয়াসলি আপনি ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি আশা করি আরও বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি আমরা ধরে নিলাম এটা ইউএমএল আমাদের কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল আমাদের প্রোগ্রামটা। এখন আমরা ইউএমএল কীভাবে কাজ করবে সেটা আমাদের এখন দেখার বিষয়, তাই তো? তো আপনি ফাইলে আসবেন, সেম ফর্মুলাইতে অ্যাপ্লাই করবেন যে নর্মালি আমরা যেভাবে একটা প্রোগ্রাম রান করি। ফাইলে এসে নিউ প্রজেক্টে নামে আসবেন, এটা নর্মাল স্টেজ। একটা জিনিস খেয়াল করুন, আমরা জাভা জাভা যখন কাজ করি, জাভা একটা কোড লিখি, তখন জাভা সিলেক্ট করে নেক্সটে চলে যাই। তো যেহেতু আমরা ইউএমএল নিয়ে করবো, দেখুন আমি যখন প্লাগইনটা সেট করার সাথে সাথে আমার ইউএমএল ডায়াগ্রাম প্রজেক্ট নামে চলে আসছে। হ্যাঁ, তো পরবর্তী আপনার যখন আপনার শুরু থেকে আপনি এইভাবে থাকবে, কিন্তু ইউএমএল থাকবে না। যখন প্লাগইনটা সেট করবেন তখন ইউএমএলটা থাকবে। তো ইউএমএল এ এসে নেক্সট ক্লিক করবেন, অলরেডি একটা প্রজেক্ট নাম থাকবে, যেহেতু অলরেডি আমার এই নামটা ক্রিয়েট করা ছিল, সেক্ষেত্রে রং দেখাচ্ছে। তো আমি আপাতত টেস্ট হিসেবে কাউন্ট করি, টেস্ট ওয়ান হিসাবে, 01 হিসেবে কাউন্ট করলাম। আপনার প্রজেক্টের লোকেশনটা আপনার যে কোনো জায়গায় সেট করতে পারেন। তারপর নেক্সট করবেন, আমরা টেস্ট নামে একটা তৈরি হয়ে যাবে, একটু সময় নেবে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন বাকিগুলোর প্যাটার্ন একরকম, কিন্তু ইউএমএলের প্যাটার্নটা, ইউএমএলের যে প্রজেক্টটা প্যাটার্নটা অন্যরকম। একটু লক্ষ্য করুন, আমি ইউএমএল ড্রাইগ্রাম একটা তৈরি করেছিলাম কিছু পূর্বে সময়, আর টেস্ট ওয়ান আমি এখন যেটা আমরা ক্রিয়েট করলাম সে দেখতে পাচ্ছেন এক ধরনের গ্রাফ আকারে দেখাচ্ছে, তারপর ড্রাইগ্রাম একটা সিম্বল দেখাচ্ছে। তো পরবর্তী আপনি ভিতরে যাবেন, যা পরে এখান থেকে আপনি রাইট ক্লিক করে নিউ নিউ না নিউতে এসে আমরা ক্লাস আমরা ক্লাসও আমরা আমাদের কাছে টার্গেট হলো ইউএমএল ড্রাইগ্রাম তৈরি করা। তো ক্লাস ড্রাইগ্রাম আমরা তৈরি করব। এবার আমাদের যেমন সাপোজ আমরা ব্যাংকের নিয়ে করতে পারি, যে মানে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আমরা করতে পারি। আমি ব্যাংকের নাম দিলাম, যখন যেই নামে আপনি কাজটা করতে চাচ্ছেন সেই নামের পরে দিলে ভালো। তো আমি ব্যাংক ধরে দিলাম, ওকে। অলরেডি আমাদের ইউএমএল এর প্যাটার্ন চলে আসছে। হ্যাঁ, ইউএমএল প্যাটার্ন আসছে। এখন আমরা খাতায় তো অলরেডি দেখলাম একটা বক্স থাকে, ক্লাস থাকে, ভ্যারিয়েবল থাকবে, স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকবে, মেথডগুলো থাকবে, তাহলে এখানে কীভাবে আসে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কম্পোনেন্টগুলো দেওয়া আছে, ক্লাস, ইন্টারফেস, তারপর রিলেশনস কিছু আছে, ইজ হ্যাজ রিলেশনগুলো। তো ইজ হ্যাজ রিলেশন দেখ, তো আপনি জাস্ট এটার উপর মাউসটা রেখে এই যে একটা এখানে আপনি রাখতে পারেন। দেখুন, একটু সময় নেবে। কারণ জাভা অনেক বড় প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে পিসি ভালো না হলে যা হয়। অলরেডি দেখতে পাচ্ছেন চলে আসছে। হ্যাঁ, তো একটা জাস্ট ইউএমএল ক্লাস চলে আসছে। তো আমরা আপনাদের কারো যদি বুঝতে সমস্যা হয়, আমি আমি আশা করব পূর্বে ভিডিওটা একটু দেখে নিতে, তাহলে আপনি আর একটু ক্লিয়ার হয়ে আসবেন ইউএমএল সম্পর্কে। আমরা আগে খাতা শিখেছিলাম, এখন আমরা ইমপ্লিমেন্ট করা শিখছি, পরবর্তীতে আমরা হয়তো আরও সামনে প্রজেক্টটিও আমরা নিয়ে কাজ করব। সিকোয়েন্স মেনটেন করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না সবাই, আর আর সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপডেট থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে নতুন নতুন যখনই কিছু আসবে আশা করি আপনি জেনে যেতে পারবেন। হ্যাঁ,
অলরেডি আমি একটা ইওমেল চলে আসছে। অলরেডি দেখুন আমাদের জাভা হলো যখন আমরা ক্লাস করি অন্য প্যাটার্ন আসছে, কিন্তু ইউএমএল এর ডায়াগ্রামটা অন্যরকম দেখতে পাচ্ছ, একটা রিলেশন টাইপের এক ধরনের বোঝাচ্ছে যে উপরে একটা, এইটা লক্ষ্য করুন, এটা